এবিধ মিঠা আর স্বাদযুক্ত ফল ড্রেগন। গোয়ালপাড়া জেলার শোলমারির সামাগুড়িত যে ধনঞ্জয় রয়ে প্রায় 8 বিঘা মাটিত 7000 ডাল ড্রেগন ফলের খেতে করেছে, আর এই ড্রেগন ফল অতি মিঠা বলে জানিপরা গেছে। আমি নিউজ 18 অসম নর্থ ইষ্টর দর্শক দেখাম অতি সুন্দর যে বাগান বলে কব লাগিব। প্রায় 8 বিঘা মাটিত তেখেতে এই ড্রেগন ফলের খেতে করেছে, আর এই ড্রেগন ফল সমূহ এটা পকিবলে ধরেছে। আর এই ড্রেগন ফল সমূহ ক্রয় করবলে গোয়ালপাড়া জেলার লগতে অসমের বিভিন্ন প্রান্তর পর ইয়াত ব্যাপারী আহি পেলায় এই ঘরের পরাই এই ড্রেগন ফলের খেতে সমূহ ইতিমধ্যে যে ফল সমূহ ক্রয় করে লৈছে আমি দেখুৱাই আছো। এনে সুন্দর দৃশ্য বলে কব লাগিব। পকারে তেওঁলোকে এনে ধরনের পোস্ট বনাই পেলায় যে ড্রেগন ফলের খেতে এনে ধরনের করা পরিলক্ষিত হয়েছে। মূল লগত যে ধনঞ্জয় রয়ে আছে তেখেতৰ পৰা পোনে পোনে কথা পাতিব বিচাৰে। দাদা অকমান আগুৱাই আহিলে ভাল পাওঁ। দাদা কেতিয়ার পর আপনি এই খেতি করেছে? নমস্কার, আজি আমার 4 বছর 4 মাস হল। কিমান বিঘা মাটিত করেছে আর কিমান ডাল গছ আছে? আমি 8 বিঘা মাটিত করেছো খেতি। তারপর 8 বিঘা মাটিত আছে আমার 7000। এটা ফলটো লাগি আছে? হ্যাঁ, ফল দিয়ে আছে। ফলটো আমি 7 মাহর পরাই পাইছো। ফল কেনেকুয়া? মিঠা কেনেকুয়া? না না, মিঠা ভাল, মিঠা ভাল, মিঠা ভাল, মিঠা সুন্দর মিঠা। কোর কোর পর আহে আপনার করে নিব? আমি বর্তমান লোকেলতে দি আছো। লোকেলতে মানে দিব পরা নাই, যিমানখিনি লাগে সিমানখিনি ধর হওয়া নাই আমার। লোকেলতে দিব নয়, আমার কৃষ্ণাই, দুধনৈ, গোয়ালপাড়া, লক্ষীপুর এগুলো পাইকারিয়ে বেশি যায়। ঘরের পরাই নিব আহে আপনার? হয় হয়, আমার ঘরের পরাই বেশি আহে। লো কিমান কি আপনি হোলসেল কিমান কি বিকে? আমি ধর 200-300 কিলো। আর খুচুরা কিমান বিকি? বিয়ে খুচুরা 350, 350 বিক্রি করো। আর যদি সরু সাইজ হয় তাহলে আমি তো 200 বিক্রি করো। আপনি যান টাকা ইয়াত আপনার কি করেছে, সেই উপার্জনখিন যান কষ্ট করে উপার্জনখিন পাই নয় আপনার? উপার্জনখিন হয়, উপার্জনখিন হয়, নহয় নহয় হয়। কৃষি বিভাগের ফলের কিবা সহায় সহযোগিতা করেছে নাকি? ও, কৃষি বিভাগের আমার পানি যোগান এটা দিছিল, কিন্তু পানি যোগান তো দিয়ার আপনার প্রথম যেটা সাইড, প্রথম সাইডত পানি পাব, সেফেলে লাস্টত যাই পানি নাপায়। ইয়ার ফলত আমি করেছো কি নাই, আমি নিজাকে মানে দিছো, আর উপায় নাই, পানি পানি পাব লাগিব। কৃষি বিভাগের ফলের যিমানখিন আপনার সহায় পাব লাগিছে সিমানখিন সহায় পাইছে জানো? নাই নাই, পাওয়া নাই, পাওয়া নাই। ইয়াতে লিখি লই যায়, কৃষি বিভাগের পর আহি লিখি লই যায়, সেই হিসাবত মানে নেদেই আর পাওয়া নাই আমি এটিলৈকে। নিশ্চয় কব লাগিব যে ধনঞ্জয় রয়ৰ যে ড্রেগন ফলের খেতির পর দেখাই আছো, কিন্তু কৃষি বিভাগের ফলের যে ধরনের সহায় সহযোগিতা পাব লাগিছিল কিন্তু কৃষি বিভাগের পর কোনো ধরনের সহায় সহযোগিতা নপা বলে যে খেতিয়ক ধনঞ্জয় রয়ে ইতিমধ্যে জানিব দিছে। আর আমি দেখাই আছো সুন্দর যে খেতি বলে কব লাগিব যে ড্রেগন ফলের খেতি। প্রায় 8 বিঘা মাটিত প্রায় 7000 ডাল ইয়াত ড্রেগন ফলের খেতি আছে। এটা ড্রেগন ফল সমূহ পকিবলে ধরেছে, আর এই ফল সমূহ এই ধনঞ্জয় রয়ের খেতিপথারত আহি পেলায় বিভিন্ন ঠাইর পর যে ব্যাপারী আহি পেলায় এই ফল সমূহ ক্রয় করে লৈ যায়। আর হোলসেল যে হোলসেল ইয়ার দাম তেখেতে প্রতি কিলোত 200-300 টাকা বলে ইতিমধ্যে জানিব দিছে, কিন্তু খুচুরা মূল্য কিছু 450-500 টাকা হব বলে জানিব পরা গৈছে। আর আমি দেখাই আছো সুন্দর যে খেতিপথার বলে কব লাগিব ড্রেগন ফলের খেতি। গোয়ালপাড়া জেলার শোলমারির যে সামাগুড়িত আছে এই ড্রেগন ফলের খেতি, ড্রেগন ফল সমূহ ইতিমধ্যে পকিবলে ধরেছে, আর এই ড্রেগন ফল সমূহ অতি মিঠা আর সোৱাদ বলে জানিব দিছে যে ধনঞ্জয়ে। আমি দেখাই আছো এক সুন্দর দৃশ্য বলে কব লাগিব, এধরনের পকার পিলার বনাই পেলায় তেখেতে যে ড্রেগন ফলের খেতি করেছে। আর এই ফল সমূহ কিন্তু গোয়ালপাড়া জেলার লগতে বিভিন্ন ঠাইর পর যে ব্যাপারী আহি পেলায় এই ড্রেগন ফল সমূহ লই যায়। আর আমি দেখাই আছো সুন্দর দৃশ্য বলে কব লাগিব নিউজ 18 অসম নর্থ ইষ্টর দর্শক দেখাই আছো। মই পুনৰ কৈছো অতি মিঠা আর সোৱাদযুক্ত ফল যে ড্রেগন ফল গোয়ালপাড়া জেলার শোলমারির যে সামাগুড়িত ধনঞ্জয় রয়ে রোপণ করেছে যে এই ড্রেগন ফল সমূহ প্রায় 7000 ডাল গছ আছে এই ড্রেগন ফল ফল সমূহ। আর এই ড্রেগন ফল সমূহ এটা পকিবলে ধরেছে, আর এই ড্রেগন ফল সমূহ ক্রয় করবলে গোয়ালপাড়া জেলার পর বিভিন্ন ঠাইর পর যে ব্যাপারী আহি পেলায় ঘর ভিড় করে আহি যে ধনঞ্জয় রয়ের।